এখন বাজে 9:30, এই নয় যে আমি এখন উঠেছি, আমার সব কম হয়ে গেছে, আলু ভাজা বসে দিয়েছি, এখন বয়াস করে ওটা রুটি আর আলু ভাজবো। আজ থেকে আবার এক্সিবিশন শুরু ব্যাকপুর বক্সিং ক্লাবে। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ব্যাকপুর বড় বক্সিং ক্লাবটা ভিজিট করো। ব্যাকপুর স্টেশন থেকে একটুখানি ভিডিও, ওখানে নানান ধরনের চৈত্র সেল হচ্ছে, ওখানে কুর্তি ফুর্তি সবই থাকবে, একটু দেখে এসো। তেল গরম করায়, গরম তেল, গরম তেলে গরম আলে খেয়ে দেবো। দেখতে পাচ্ছ এখন বাজে 2:15, আমার কাজ বাজ সব কমপ্লিট, বাবার পরীক্ষা দিতে চলে গেছে। আর আজকে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি, আলু ভাজা, সরি পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সোয়াবিন আলু, পটলের তরকারি আর ডাল, পটলের তরকারিতে ঝোল নিয়ে নিয়েছে, চটল আর পটল সবই নিয়েছি। আর আজ থেকে এক্সিবিশন স্টার্ট, এর জন্য একটু তাড়াতাড়ি ছিল, সকাল থেকে আর কোনো ব্লক আনতে পারিনি। সকালবেলা মুড়ি দিয়ে ধান ভেজা দিয়ে খেয়েছি, ভেবেছিলাম আনবো, কিন্তু মানে এমন সিচুয়েশানের মধ্যে পড়ে গেছি আমি যে আনবো সেটার মধ্যে, মানে বাবানকে পড়ানো আছে, তারপর বেরিয়ে গিয়ে কাজ করা আছে, ঘরের কাজ তাদের করে করবো, কারণ বেরোবো তো। তো এবার এখন দেখো এই যে নিয়ে বসেছি খাবার লাঞ্চ, এত ছোট এত বড় জায়গায় নিয়ে বসেছি, দেখো কত বড় জায়গা। এবার লাঞ্চটা কমপ্লিট করে নেবো, আজকে বৃহস্পতিবার নিরামিষ, লাঞ্চটা কমপ্লিট করে তারপর আবার বেরোবো একটু রেস্ট নিয়ে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো, কারণ এই রোদের মধ্যে যাওয়াটা সম্ভব না। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, লাঞ্চ করে দাঁড়িয়ে আছি আমি অটোতে যাব বলে, অটোতে ছাড়া এখন থেকে দাঁড়িয়ে আছি, যাব স্টেশনে, ওখান থেকে যাব ব্যারাকপুর, কিন্তু এই যে হাঁ করে দাঁড়িয়ে আছি, অটোর কোনো গল্পই নেই, আমি কী করবো জানি, ওখান থেকে দাঁড়িয়ে আছি, অটোতে আসিনি, দাঁড়িয়ে আছি অটোতে, দাঁড়িয়ে আছি এখন আর ওখানে দুপুরবেলা খেয়ে যাবে, পাগল যারা আছে তারাই বলে দেবে গরমে। আর এই এখন স্টেশনে এলাম, কতক্ষণ অটোর জন্য বসে থাকা, তারপর এখন এলাম সোদপুর স্টেশনে, পারছি না, প্রচুর মাথা জমে বাইরে গেছে, কেন ওখানে কাজ করতে হয়, তারপর হচ্ছে যে এই রোদের জন্য অটোর জন্য কাজে চলো। আমার মতো এরকম অনেকেই সারা দিই, সকাল থেকে তো রোজই যায় এরকম, চলো সাথে থাকো দেখতে থাকো। আমি চলে এসেছি আর এই যে এখানে, আর এই যে বক্সিং ক্লাব, চলে এসেছি
বলেই দিলাম, চলে এসেছি আমার গোছ গাছও কমপ্লিট, আর এই দেখো ঘোরা নিয়ে বসে গেছি। তো একটা বেস্ট সেল হয়েছে, তার এখন বসে আছি, লোকজন টুকটাক আসছে, আজকে ফার্স্ট দিন, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। ভালো হওয়ারই কথা, কারণ ভালো হয় এখানেও, এখন স্টল বসছে এখানে, সমস্ত রকম প্রোডাক্ট আছে, আবার যে প্রোডাক্ট নেই তারপরে আবার গিয়ে নিয়ে আসবো, কারণ সব তো কিছু আনা যায় না, প্রচণ্ড ভারী হয়ে গেছিলো ব্যাগটা, আর বিবর্ষ গরম করছে, মারা যাচ্ছে না। গরম একটা হাওয়া আসছে, এখন যদি এসি হবে কাজ করতে থাকবে, আর অনেক জিজ্ঞেস করছে আমার মাথা কেমন আছে, মাথা একবার বাড়ি, মাথা প্রচণ্ড ব্যথা, এখানটা দু মানে ট্যাপ খাওয়ানো পেয়ে গেছে, এবং আমি বাস ফিরে যেতে পারি না, এদিকে চুলা যেতে পারি না, দেখি বুঝতে পারছি, খুবই অসুবিধা হচ্ছে, দেখতে থাকবো কাজ করতে, আবার এখন আমি বাড়ি যাবো, মানে এক্সিবিশন থেকে বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেল, 9টা বাজে যাচ্ছে, ওখানে কালকে আমার জিওগ্রাফি পরীক্ষা আছে, ওখানে গিয়ে ওকে দেখতে হবে, তো চলো তোমরা সাথে দেখো, দেখতে থাকো, যারা যারা এখনো আমার পেজটা ফলো করে অবশ্যই ফলো করে দিয়েছো, চলো টাটা, অনেকটা লেট হয়ে গেলো, চলো চলো ট্রেনে উঠে গেছি, লেডিস উঠে, তো এখন ট্রেনে আছি, ট্রেন ছেড়ে দিলো ব্যাগ করতে, বাড়ি যাবার পালা, বাড়ি গিয়ে আবার আবার কেন্দ্র রাতে বসাতে হবে, রান্না করতে হবে, যেতে পারছি আমি বাড়ি চলে এসেছি, এসে রেস্ট করে তারপরে রুটি করা হয়ে গেল, রুটি আলু আছিলাম, ডাল তরকারি গরম হয়ে গেছে, দেখো চাউমিন, ওটা আমি খাইনি, নিয়ে চলে এসেছি এখানে, এসে এখন মনে হয় আমি দুজনে মিলে খাচ্ছি, তারপরে এখন চা এসেছি, এটা খেয়ে নিই, তারপরে খেয়ে নিয়ে কথা হচ্ছে, আর খাওয়া যায় না তো একা একা, মাথার মধ্যে এত গরম পড়েছে, তো চলো দেখতেই পাচ্ছ এখন, এবার আমি স্নান টান করবো, আবার ডোসা করবো, এখন দই মুড়ি খাচ্ছি, এই যে রাতেবেলা ঢাং করে তারপরে একদম কিছু চালিয়ে একদম ঘুম, কাল সকালে ওটা হাঁটতে যাবি কে, না না এমনি পাইচারি কে চলে এসেছো, খেলাম তো ভয় লাগে, তো চলো দেখতে থাকো, আর আমি আসছি স্নান করে, আমি এখন স্নান করে চলে এসেছি, স্নান করা কমপ্লিট, দেখতে পাচ্ছ রাতের ড্রেসও পরে করে নিয়েছি, বাবারও স্নান করে নিয়েছে, আর আজকে আজকে এই যে দেখো সব বসে রয়েছে, এই যে গল্প করছে, আমি এখন বসে রয়েছি, কিন্তু শরীর আর দিচ্ছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ রোদের মধ্যে, তো এখন আমি না না আগামাকার হজমাটা দে, তো মাথাটা খুব যন্ত্রণা করছে, তো এখন এই জল টল খেয়ে চান করে তেল মেখে স্নান করলাম, উফ এখন আমার শান্তি একটু, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, যা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো আমার পেজটা ফলো করনি অবশ্যই অর্পিতা লাইফস্টাইল ইউটিউবে গিয়ে ফলো করে দিও, আর আর ফেসবুক পেজ হলো অর্পিতা লাইফস্টাইল, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে আশীর্বাদ এভাবেই করতে থাকো, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি এবং নিজের কাজটা নিজে ভালোভাবে করতে পারি, তো চলো টাটা।